একজন মুসলিম আর একজন মুসলিম ভাই বোনের প্রতি কতটুকু হক আছে এই ব্যাপারে রসুরে পাক সাল করেছেন লিল আর একজন মমিনের প্রতি ছয়টি হক আছে এক নাম্বার নম্বর ইদা মারিত। যদি কোনো মুসলিম ভাই বোন যদি অসুস্থ হয়ে পড়ে তখন তাকে দেখতে যাওয়া দু নম্বর ওয়াস হ্যাহু ইদা মাতা যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানা যায় উপস্থিত হওয়া ওয়ুজি বহু ইদা দাহু যখন কোনো ভালো কাজের জন্য তাকে ডাক দেওয়া হবে তখন সে তার ডাকে সাড়া দিবে এবং দাওয়াত গ্রহণ করবে ওয়ুসের লিমুহু ইদা লাকিয়াহু যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন সালাম কালাম কৌশল বিনিময়ে তারা অবলম্বন করবে একে অপরকে সালাম দিবে এবং সালামের জবাব দিবে ওয়ুসা মিতহু হু আতিসা যখন সে হাসি দিবে তখন সে তার হাসির জবাব দিবে সে হাসি দাতা বলবে আলহামদুলিল্লাহ এবং যিনি শ্রবণ করবেন তিনি বলবেন্লাহা শাহিদা একজন মুসলিম আর একজন মুসলিম ভাইয়ের প্রতি ততটাই দয়াঢ্ধ হবেন সে উপস্থিত হোক অনুপস্থিত হোক উভয় অবস্থাতেই সে তার কল্যাণ কামনা করবে তার কারণটা হচ্ছে রসুরাবাক সাল্লি সাল্লাম বলেন আল মুসলিম ও আহুল মুসলিম 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 একজন আরেকজন অপরজন অপরজনের ভাই লাউসলিম হু আউসলিম হু কোন মুসলমান যেন অন্য কোনো মুসলমানকে যেন জুলুমের মধ্যে ফেলে না দেয় তার প্রতি যেন সেজন্য জুলুম না করে অন্যায় না করে অত্যাচার না করে কেন ওমন কানাফি হা হি কান আল্লাহ ফি হাজাতি যদি কোন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি যদি সে দয়ার্দ হয় সে যদি তার কোনো হাজত পুরা করেন আল্লাহ পাক বিভাবে তার একটা হাজতকে পূরণ করে দেন আল্লাহ বেহামদি সুবহান হাজিম আজিম ওমান ফর্রজ আন মুসলিমিন কুরবাতন ফর্রজ আল্লাহ আনহু কুরবাতন মিন কুরবায়ামা আর যদি কোনো মুসলিম ভাই তার অপর মুসলিম ভাইয়ের কোনো কষ্টদায়ক একটা বস্তুকে সরিয়ে দেয় তার কষ্ট যদি একটু দূর করে দেয় তাহলে আল্লাহ পাক মিন কুরু কেয়ামা কঠিন কেয়ামতের ময়দানে তার অনেকগুলি কষ্ট থেকে একটা কষ্টদায়ককে পাক সরিয়ে দিবেন একটা কষ্টকে দূর করে দিবেন আর যদি সে তার যদি অপর ভাইয়ের দুষ্টুটি যদি সে ঢেকে রাখতে পারে নবী জিসাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন ওমান সেতরা মুসলিম সতর আল্লাহ ওমান কেয়ামা দুনিয়ায় যদি কোনো মুসলিম ভাই তার ভাইয়ের দোষ টুটি যদি সে ডেকে রাখতে পারে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজার হাজার লাখ লাখো কুটি কুটি বিলিয়ন মিলিয়ন নবীর সুল এবং ওম্মদের মধ্যখানে তার দুষ্টুটিগুলি আল্লাহ পাক ডেকে রাখবেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম কেন এল কা ওয়াহিদ একজন মুসলিম আর একজন মুসলিম সেটা এতটাই সে তার একজন তার একটা অংশের মতো একজন মুসলিম তেমনকি তামা মুসলমান একটা মুসলমানের মতো একটা শরীরের মতো এটা রসুল সাল্লামের স্বাদ করেছেন বলা হয়েছে ইনিস্তেকা আইন হুস্তেকা কুল্লু যদি সে তার চক্ষুর মধ্যে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সে তার পুরা শরীরেই সেটার যন্ত্রণা ভোগ করে ও ইনিসেকা রসতেকা কুল্লু যদি সে তার মাথায় আঘাত করে তাহলে তার পুরো শরীরেই ব্যথিত হয়ে যায় তাহলে বোঝা গেল বিশ্বের তামাম মুমিন মুসলমান যদি কেহ কোথাও কোনো আঘাতপ্রাপ্ত হয় কোনো কষ্ট হয় তাহলে আমার আপনার শরীরের মধ্যে সেই আঘাতটা লাগার প্রয়োজন বা দরকার তার কারণটা হলো রসুল পাকসাল আল্লীসাল্লাম ইরশাদ করেন্লাদিমা লিনাফসি ততক্ষণ পর্যন্ত কেহ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য যদি সে সেটা যদি পছন্দ না করে তাহলে সে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তাহলে মমিন হতে গেলে বোঝা গেল আরেকজন আমার দুষটা না বলুক সেটা আমি চাই তাহলে আমি কেন আরেকজনের দুষ বলতে যাব আরেকজন আমার একটা কষ্ট দূর করুক আরেকজন আমাকে একটু সাহায্য করুক আমি যদি সেটা পছন্দ করি তাহলে আমি কেন আরেকজনের কষ্ট দূর করতে আরেকজনকে সাহায্য করতে কেন আমি পছন্দ করব না অবশ্যই সেটা আমাদের অবশ্যই অবশ্যই দরকার এই জন্য আল্লাহ সুবাহ নিশ্চয়ই মমিন তারা অপর মমিন উভয়ের মধ্যে তারা বাতৃত্ব স্থাপন করবে হত্যা এবং তারা আল্লাহকে বয় করবে লুম তুর হামুন যেন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের প্রতি অনুগ্রহ এবং দয়া আসে আমরা যেন সকলে মুসলিম ভাই বোন সকলে যেতে অপ অপর একে অপরের সাথে বাতৃত্ব ভূত যেন আমরা স্থাপন করতে যেন আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন সেই মোতাবেক যেন আমরা চলতে পারি যেইভাবে চললে পড়ে আল্লাহ এবং তার রসুল খুশি হয়ে যান সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক